আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিডি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সো ফ্রেন্ডস আছে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এইচ এবং এসএট ফোনগুলো কিন্তু দেখেছেন সো এগুলোতে দেখেছেন যে আপনারা ফোনগুলো একটু পাশে দেখতে পারবেন একটা চিহ্ন থাকে ওটারকে টান দিলে আপনার বিভিন্ন ধরনের কিন্তু কিছু দেখতে পারবেন সো আজকে একটি এমন একটি মিউজিক প্লেয়ার সাথে আপনাদের পরিচয় করে দেব যেটার মাধ্যমে আপনার স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এইজের মতো আপনারা মিউজিক প্লেয়ার যে ব্যবহার করতে পারেন সো চলেন দেখেনি সো ফ্রেন্ডস ভিডিওটি ইস্যু করা একটি কথা বলছি যেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া আমার ভিডিও নিয়ে চার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো ফ্রেন্ডস চলেন দেখেনি সো প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমাকে সো ফ্রেন্ডস এখানে স্টোরে চলে যাবেন সার্চ বক্সে লিখবেন ই এইচ ইডি জিএ প্লেয়ার সো फ्रेंड्स এইচ প্লেয়ার লিখে সার্চ দিবেন সো এইচ প্লেয়ার লিখে সার্চ দেওয়া স্যামসাং এস নাইন এইচ মিউজিক প্লেয়ার সো দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে একটু দেখে দেখে এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস নাইনে যে আপনার পাশে দিয়ে একটা টান দিলে দেখতে পারবেন একটা আইকন চলে আসে সো ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনার এই আইকনটা চলে আসবে সো খুবই ছোট একটা অ্যাপ্লিকেশন মাত্র একেম্বের একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডলার অ্যান্ড ফোর পয়েন্ট সেভেন রেটিং সো রেটিং খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে খুবই রেটিং ভালো দিচ্ছে সো ফ্রেন্ডস এখানে আমরা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন করতেছি সো ওপেন করার পর কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন এবং অ্যালাউ করে দিবেন সব কিছু সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে এখানে আমরা ক্যান্সেল করে দিলাম সো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচ প্লেয়ারের পাশে একটা কিন্তু অপশন আছে সেটা ওপেন করে দিয়েছি হ্যাঁ সো ফ্রেন্ডস ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পারেন এটা চলে আসবে সো আমি এখানে নেট একটু অফ অফ এই যে অ্যাপ্লিকেশনটা এখানে অনেক অ্যাড শো করে সো ফ্রেন্ডস অ্যাডগুলো অনেক ঝামেলা করেছো ফ্রেন্ডস এটা আপনারা এইচ প্লেয়ার পাশে যেটা থাকবে এটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন সো বের হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সো ফ্রেন্স দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্লাইড চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে তা যদি আমি টান দিই আপনারা দেখতে পারবেন আর যদি টান দিই দেখতে পারবেন এখানে মিউজিক প্লেয়ার চলে এসেছে অ্যান্ড চাইলে আপনারা এখানে মিউজিক কিন্তু প্লে করতে পারেন আমি এখানে একটু সাউন্ডটা কমিয়ে রাখতেছি সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন মিউজিক যে আমি ওপেন করছি এটা কিন্তু এখানে মিউজিক চলে এসেছে আপনারা চাইলে এটাকে সঙ্গও এখান থেকে চেঞ্জ করতে পারেন এছাড়া চাইলে আপনারা এখানে হাইট করেও রাখতে পারেন সো পাশ দিয়ে এটা চল থাকবে এবং আপনারা কিন্তু গান শুনতে পারেন এছাড়া চাইলে আপনারা এটাকে বুঝিয়েও দিতে পারবেন সো ফ্রেন্ডস খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন যারা অনেক গান শোনেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইউজ করতে পারেন সো দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বাটনে ক্লিক করে এটা আবার বুঝে যাবে তারপরে আপনারা এখানে অন্য কাজ করতে পারেন সো গান কিন্তু চলতেছে আপনাদেরকে দেখা যাচ্ছে যে গান কিন্তু চলতেছে এখানে চাইলে আপনারা যদি স্টপ করতে চান তাহলে আবার টেনে আপনারা এখান থেকে স্টপ করতে পারেন স্টপ করে ব্যাক করে দিবেন অথবা নোটিফিকেশান থেকে আপনারা ক্যান্সেল করে দিতে পারেন সো তাহলে কিন্তু গানটা বন্ধ হয়ে যাবে আর যে এটা আপনারা অফ করতে চান তাহলে আবার সেই অ্যাপ্লিকেশান চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সো কিছুক্ষণ অপেক্ষা করবেন প্রথমে অ্যাপ্লিকেশনে ঢোকার সময় এরকম একটা পেজ শো করে সো এখানে ড্রোন শো এগেন দিয়ে ক্যান্সেল করে দেবেন তারপরে এটা অফ করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে সো এছাড়া এখানে আমি অফ করে দিয়েছি বেসিক্যালি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন চলে গেলে আপনার সেটিংস পাবেন সেটিংসে আপনারা কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার সব কিছু সেট আপ করে নিতে পারেন আপনার অ্যালবাম আর্টিস্ট অলসংয়ের যে আপনার শর্ট বাই আপনারা চলে এ থেকে জ্যাট পন্থ সং অথবা জ্যাট থেকে এই ইয়ার অনুযায়ী গান অনুযায়ী ডিউরেশন অনুযায়ী গানের মানে যে লিস্টটা এটা রাখতে পারবেন সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে যে সেটিং এটাও চেঞ্জ করতে পারেন চেঞ্জ স্কিন আপনারা চাইলে থিমসগুলো যেটা আছে চেঞ্জ করতে পারেন সো এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এইজ আইকন সেটিং সেখান থেকে চাইলে আপনারা এই যে সেটিংটা আছে এখানে আপনার উপরে নিচে করে দিতে পারেন হ্যাঁ মানে কোন দিক দিয়ে চান টানতে চান এটা আপনার সেট আপ করে দিতে পারেন যদি চান আপনার উপরে দিকে যে আইকনটা রাখতে তাহলে উপরে রাখতে পারেন অথবা মাস্ক দিয়ে রাখতে চান মাস্ক দিয়ে রাখতে পারেন সো আপনারা আপনাদের মন মতো আপনারা যে কোনো সাইডে কিন্তু রাখতে পারেন এছাড়া আপনার ফোল্ডার সেটিংসও করতে পারেন সো ওভারঅল খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনারা চাইলে কিন্তু এটা ইনস্টল করতে পারেন সো আমি এটা ডাউনলোড করার ডিসক্রিপন ডিসক্রিপশন বক্সে দেওয়া সেখান থেকে আপনারা চাইলে সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারেন সো ডাউনলোড করে রাখলে আপনারা ফোনটাকে স্যামসাং গ্যালাক্স এস নাইন এইজের মতো কিন্তু লাগবে অনেকটা আপনারা স্লাইড করলে আপনারা কিন্তু মিউজিক প্লেয়ারটা পেয়ে যাবেন সো যারা বেসিক্যালি গান শুনতে পছন্দ করেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই একবারে ইনস্টল করতে পারেন সো খুবই ছোটো একটি অ্যাপ্লিকেশন সো ফ্রেন্ডস ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ